আয়াত ইস্যু নাই বা দুটি যে পাশাপাশি আয়াত রয়েছে সুরায় ইউনুসের, আল্লাহ সতর্ক শুনে রাখো, সতর্ক সাবধান করার জন্য, সজাগ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলা দিয়ে শুরু করেছেন। আল্লাহ দিয়ে মানুষকে সজাগ করা হয়, সতর্ক করা হয়, শুনে রাখো। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর যারা দোস্ত ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। কার কোনো ভয় নেই? একটা একটা করে শব্দ আয়াতগুলো বুঝেন, আমি একটা একটা করে বুঝাতে চাইছি আপনার, যাতে মগজে ভালো করে ঢুকে যায়। কার ভয় নেই? যে আল্লাহর ওলি হইতে পারবে তার ভয় নেই, ঠিক না? আলাইহিম, হ্যাঁ, বহুবচন যেহেতু আউলিয়া ওলি, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নেই, আল্লাহ কোরআনে বলছেন, তাই না? এই কথা তো বলেননি যে যে আল্লাহর ওলি হবে তার মুরিদদের কোনো ভয় নেই, এরকম আছে নাকি? হ্যাঁ, তার ভক্তদের কোনো ভয় নেই, হ্যাঁ, এরকম কথা আছে? কোথাও নেই এরকম কথা আছে যে আল্লাহর ওলি হয়ে যাবে তারা সবাইকে দিতে পারবে, এরকম কথা কোথাও আছে? কোরআনের একটি আয়াত, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার পরে সহি আকিদার আলেমের কাছে নিয়ে চলে যাবেন, যে এই যে কিয়ামত পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছিল, একটা আয়াত পেয়ে গেছি, যে আয়াত আছে যে আল্লাহর ওলিদের যারা মুরিদান হবে তাদের কোনো ভয় নেই আর তাদের কোনো চিন্তা নেই, অথবা যারা আল্লাহর ওলি ভক্ত হবে মুরিদান হবে তাদের সাহায্য করতে পারেন, গায়বানা সাহায্য করতে পারেন, তাদেরকে উদ্ধার করতে পারেন, তাদের বালা মুসিবত দূর করতে পারেন, তাদের অন্তরের খবর রাখেন, তারা প্রত্যেকে কে এসছে না এসছে সব খবর রাখেন। একটি আয়াত শুধু চাই, আমি দুটিও কখনো চাই না, আমার আলোচনাতে সবসময় চাই প্রত্যেকটা মাসলা প্রমাণ করার জন্য এই একটা ক্ষুদ্র ছোট্ট আয়াত হইলেই হয়, অথবা একটি সহি হাদিস হইলেই হয়। আয়াত পারলেন না, চলেন হাদিস নিয়ে আসেন, একটা সহি একটি হাদিস নিয়ে আসবেন, বুখারীতে, মুসলিমে, আবু দাউদে, নাসাইতে, তিরমিজি, ইবনে মাজা, কোন একটি হাদিসের কিতাবে যে আল্লাহর ওলিদের যারা ভক্ত হয় মুরিদ হয় অথবা যারা ভালোবাসে আল্লাহর ওলিদেরকে তাদের কোনো ভয় নেই। হ্যাঁ, যারা আল্লাহর ওলিদের হাতে বায়াত হয় তাদের কোনো ভয় নেই, আর তাদের দুনিয়া আখেরা দিয়ে তাদের উদ্ধার করে নেবে, তাদের জন্য বড় বড় জাহাজ দিয়ে চলে আসবে, হ্যাঁ, ঘামের সাগরে জাহাজে করে উঠিয়ে নিয়ে গিয়ে একবারে তাদের বাজার লেগে থাকবে, জান্নাতে নিয়ে যাওয়ার বাজার মার্কেট লেগে থাকবে। আম্বিয়া রসুলগণ তো বলবে নাফসি নাফসি, নূহ আলাইহিসসালাম এত বড় রসুল, 950 বছর, সুবহানাল্লাহ, 950 বছর, এক বছর দুই বছর না, আমরা এক দুই বছর দাওয়াতি কাজ করলে বড় নিজেকে আল্লামার শেখ মনে করি, তাই না? আল্লাহ মাফ করে দেন যাদের মধ্যে এই ত্রুটি আছে, আল্লাহ পাক সকলকে মাফ করে, আল্লাহ আমাকেও মাফ করে দেন, সকলকে মাফ করে, এবং এই সব দুনিয়ার গরজ থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। 950 বছর জাতিকে জাহান্নামের রাস্তা থেকে বের করার চেষ্টা করেছেন, সুবহানাল্লাহ। রব্বে ইনি দাও, দিনে এক ঘন্টা করে নয়, রব্বে ইনি দাও তো কমে লাইলা ওয়া নাহারা, রাত দিন আল্লাহ 24 ঘন্টা জাতিকে ডাকলাম, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আল্লাহ আমার কথা একটিও শুনলো না, এরা শুধু পালাইতেই থাকলো, পালাইতেই থাকলো, জি, ফালাবে সাফিম আলফাসানাতিন ইল্লা 50 আমান, 1000, মাত্র 50 কম, 1000 বছর জাতির কাছে দেখেছেন, 950 বছর, 50 কম, 1000, আল্লাহ বলছেন, এই ভাষাটি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি নূহ আলাইহিস সালামের কাছে সকলে যখন যাবে, আপনি তো প্রথম রাসূল, আপনি তো প্রথম শিরকের সংস্কার করেছেন, তাওহীদের কথা মানুষকে জানিয়েছেন এবং শিরকের অন্ধকার থেকে উদ্ধার করার চেষ্টা করেছেন, কারণ নূহ আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যে যুগগুলি ছিল এই শিরকের, না দুর্গা পূজা ছিল, না দর্গা পূজা ছিল, না প্রতিমা পুতুল পূজা ছিল, না এই কবর মাজার পূজা ছিল, বুঝা গেছে না? নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল যিনি শিরক থেকে সতর্ক করেছেন, তার কাছে লোকেরা যাবে যে আমরা ঘামে ডুবছি আর হিসাব হচ্ছে না, আর অশান্তির শেষ নেই, কষ্টের শেষ নেই, একটু দোয়া করেন আল্লাহ পাক কোন রকম করে আমাদেরকে উদ্ধার যেন করেন, আল্লাহ পাক যেন রহম করেন আমাদের উপর। কি বলেন নূহ আলাইহিস সালাম? নাফসি নাফসি, আমি আমার নিয়ে চিন্তে আছি, তোমাদের কি করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তার কাছে লোকের আসবে, আপনি তো, হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছেন এই এমন একজন রাসূল যিনি খলিলুল্লাহ, জি, হ্যাঁ, যিনি ছেলেকে জবাই করেছেন, তার যে কুরবানি রয়েছে, সুবহানাল্লাহ, এইভাবে উম্মত, সমস্ত উম্মত গিয়ে বলবে, তিনি কি বলবেন?
নাফসি নাফসি ইযহাবু ইলা গাইরি, আমি আমার নিয়ে পেরেশান আছি, যাও আর কাউকে খুঁজো, আমি পারবো না। মূসা আলাইহিস সালামের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, সকলে কি বলবেন? নাফসি নাফসি নাফসি। হ্যাঁ, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাতে উযমা বৃহৎ শাফাতের জন্য বলবেন। তারপরেও কি, ওই যে জিলানির কথা শুনলেন, সেরকম গায়ের জোরে গিয়ে টেনে হেঁচড়ে সবকে নিয়ে চলে আসবেন, জান্নাতে ঢুকিয়ে দিবেন, না সিজদায় পড়ে থাকবেন? কত বছর যে আর কত সময় যে সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ পাক ভালো জানেন, সিজদায় পড়ে থাকুক। আখির ও সাজেদান আল্লাহ পাক রব্বুল বলে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াশফাতু শাফা। আর যেগুলিকে ওলি মনে করে আছেন, তারা বলছে আমাদের যে বুজরুগানে দিন আছে, গওস আর কুতুব আছে, আর আবদালরা আছে, এরা সব বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ, জাহাজ নিজের খবর নেয় আর অন্যদের জন্য জাহাজ নিয়ে আসবে। একটা দলিল দেন তো, যে অমুক ব্যক্তি যে জাহাজ, যার জাহাজ নিয়ে আসার কথা বলা হচ্ছে, সেই ব্যক্তি নিজে জান্নাত যাবে, একটা দলিল দেন তো। যেমন হাদিস আছে, আবু বকর ও ফিল জান্নাতে, উমর ও ফিল জান্নাতে, ওসমান ও ফিল জান্নাতে, আলী ও ফিল জান্নাত, আলী ও ফিল জান্নাত, আছে না নেই? ওই রকম একটা হাদিস দেন তো দেখি, যে অমুক জান্নাতে, অমুক জান্নাতে, সার্টিফিকেট নেই, আছে কি কোনো সার্টিফিকেট? নিজের খবর নেই আর ধোকা দিয়ে দুনিয়ার একটা ইনকাম সোর্স বানিয়েছে, ওলায়াতকে, ওলি হওয়াকে একটা দুনিয়ার ইনকাম সোর্স বানিয়েছে। আপনি কি দেখেছেন যারা আজকাল ওলি হওয়ার দাবি করে আর যাদেরকে মুরিদানরা ওলি বলে, তারা কেউ গরিব আছে? আছে, খুঁজে পাবেন? কোথাও খুঁজে পাবেন না। কিন্তু আলেম মেলা গরিব আছে, আছে না? কোরআন সন্ন্যাস যদি আলেম হয়, মেলা গরিব আছে। কিন্তু এ যদি পেট ব্যবসা, কোরআন খানির ব্যবসা, আর বকশানোর ব্যবসা, আর নামাজের কাফফারার ব্যবসা, আর কাজাই উমরা, আর কত রকমের এরকম বহু যে ব্যবসা আছে, এই ধর্মীয় ব্যবসা, তাবিজের ব্যবসা, এই সব ব্যবসা যদি শুরু করে দাও, আর পীর মুরিদের ব্যবসা করলে তো তাহলে বলতেই হবে না, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। বলছিলাম, ফিরে আসি আয়াতের দিকে, কথা লম্বা হয়ে যাচ্ছে। লা খাউফুন আলাইহিম, যারা আল্লাহর ওলি হবে তাদের ভয় নেই। তার মানে আপনারা যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারেন তো আপনাদের ভয় নেই, এমন কথাও নেই যারা আল্লাহর ওলি হয়ে যাবে তাদের স্ত্রীর ভয় নেই, আছে? হ্যাঁ, যারা আল্লাহর ওলি হয়ে যাবে তাদের ছেলেদের ভয় নেই, ছেলে মেয়েদের ভয় নেই, আছে? আরে, ওলি বড় না নবী বড়? বলেন আপনারা একবারে কমন সেন্সে বলেন, নবীর কাছে জিব্রাইল কতবার করে যে ওহি নিয়ে এসেছে, তাই না? কিন্তু ওলির কাছে ওহি আসে? ওলি মানে নবী ছাড়া যারা অন্য নেক বান্দা, এই তো? হ্যাঁ, তাদের কাছে তো ওহি আসে না, তাদের কাছে জিব্রাইল আসে না। নূহ আলাইহিস সালাম, তাই না? তার এক ছেলে কাফের ছিল না, ছিল না? ডুবে ধ্বংস হয়েছে না হয়নি? জান্নাতে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, ভয় আছে না তার জাহান্নামের? হ্যাঁ, তাহলে নিজের ছেলেকেই তো ভয় থেকে আর বিপদ থেকে রক্ষা করতে পারলেন না, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে রক্ষা করতে পারলেন না, এই জন্য আয়াতে নেই যে আল্লাহর ওলিদের বাপের কোনো ভয় নেই। হ্যাঁ, নবী রসুল কোন সবচেয়ে বড় ওলি, এ কথা নতুন কথা শুনে রাখেন, কারণ আমাদের দেশের লোকেরা তো ভেজাইলা ওলি জানে, হ্যাঁ, সহি ওলি জানে না, ওলি মানে দোস্ত। আর সবচেয়ে বড় দোস্ত যারা গায়ের নবী, নবী ছাড়া অন্য না, নবীরা, নবী রসুলগণ আল্লাহ পাকের সবচেয়ে বড় দোস্ত, সবচেয়ে বড় দোস্ত। এই জন্য তো খলিল মানে ইব্রাহিম খলিলুল্লাহ এবং মোহাম্মদ রসুলুল্লাহ খলিলুল্লাহ, তাই না? দুই রসুলকে কি বলা হয়েছে? কোরআন এখানে বলেছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অন্তরঙ্গ একনিষ্ঠ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। আবার পিয়ানবী মোহাম্মদ রসুলুল্লাহ বলছে, ইন্নাল্লাহ কাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। হ্যাঁ, সহিহ মুসলিম হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন খলিল হিসাবে। খলিল ওলির চাইতে আগে, ভালো করে শুনে রাখেন, ওলি মানে সাধারণ দোস্ত ওলি হইতে পারে, কিন্তু খলিল মানে অন্য কোন নবী, এই দুই নবী ছাড়া অন্য কোন মানুষকে, অন্য কোন নবীকে খলিলই বলা হয়নি, ভালো করে শুনেন। আল্লাহ খলিল মাত্র কয়জন? দুইজন। তাহলে এবার বুঝতে পেরেছেন যে নবী রসুলগণ আল্লাহ পাকের সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় দোস্ত। আর তারপরে তখন যারা নবী নয় কিন্তু আল্লাহ পাকের নেক বান্দা, তারপরে সিরিয়াল কার আসবে? সাহাবীদের আসবে না জিলানির আসবে?
কোরআন হাদিস যারা বুঝে, ইসলাম যারা বুঝে এবং কোরআন হাদিস যারা মানে, তাদের কাছে নবীর পরে নবীর সাথী সঙ্গীদের সিরিয়াল আসবে, ঠিক কিনা? বুঝবেন, কমন সেন্স ইসলাম বুঝেন, কোরআন এবং হাদিস দিয়ে বুঝেন এবং কমন সেন্স দিয়ে বুঝেন, কারণ কমন সেন্সের বিরোধী ইসলাম নাই। কিন্তু কমন সেন্স কে ঠিক করতে হবে, বক্র পথে চলে গেছে, শিরকুফরি কথা শুনে শুনে কমন সেন্স হারিয়ে ফেলেছেন। জি, আশ্চর্য কথা যে জিলানিকে সাহাবায়ে কেরাম থেকে তো বাড়াইলে দি, আরে আবু হানিফা থেকে বাড়ান তো দেখি, দলিল আছে যে আবু হানিফা চেয়ে শ্রেষ্ঠ জিলানি? হ্যাঁ, শাফি মালিক আহমদ চেয়ে শ্রেষ্ঠ? তার আগে এসছেন ইমাম আবু হানিফা, শাফি মালিক আহমদ তার আগে এসেছেন, হ্যাঁ ঠিক কিনা? তাদের খেদমত আব্দুল কাদের জিলানির চাইতেও বেশি। তাহলে কি করে আব্দুল কাদের জিলানি একেবারে গৌসুল আজমার সবচেয়ে বড় আলী ওলি? এগুলো কোথেকে আসলো? কোন কোরআন থেকে আসলো, না রসুলের হাদিস থেকে আসলো, না আইম্মা কেরাম থেকে আসলো? তাহলে সবচেয়ে বড় ওলি আম্বিয়া রসুলগণ, তারপরে সাহাবাই কেরামগণ, ভালো করে শুনুন, তারপরে যারা সাহাবাই কেরামকে দেখেছেন, সাহাবাই কেরাম থেকে তালিম নিয়েছেন তাবেইনগণ। হ্যাঁ, আর তাবেইনদের মাঝে বহু মহাদ্দিস আর আইম্মা ফুকহা ছিলেন, তাবেইনদের কাছ থেকে যারা তালিম নিয়েছেন, কোরআনে বাহার ইসলাম শিখেছেন, তারা তাবা তাবেইন, তারা সবচেয়ে বড় ওলি। আর তার কয়েকশো বছর চতুর্থ পঞ্চম শতাব্দীতে কেউ আসছে আর তাকে সবচেয়ে বড় গৌসুল আজম বানাই দিলেন? হ্যাঁ, আমার দেশের মানুষরা কি জানে যে খাজা মঈনুদ্দিন চিশতি অথবা শাহজালাল চাইতো আবু হানিফা বড় আল্লাহর ওলি? বুঝেই নেই, অথচ নিজেকে হানাফি বলে। আরে হানাফি তখন আপনি অন্তত আবু হানিফা রহমতুল্লাহ কদরটা তো বুঝেন, যে আবু হানিফা রহমতুল্লাহ আলী একজন বড় ওলি। জি, আব্দুল কাদের জিলানির চাইতো বড় ওলি, খাজা মঈনুদ্দিন চিশতির চাইতো বড় ওলি, শাহজালাল চাইতো বড় ওলি, ভালো করে বুঝেন বিষয়টি। ইমাম শাফি মালিক আহমদ ওইরকমই, ইমাম বুখারী ওইরকমই, ইমাম মুসলিম ওইরকমই, রাহিমাহুল্লাহ জামি। সুবহানাল্লাহ, বলছিলাম যে আল্লাহর যারা ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাই না? তাদের ছেলেদেরও ভয় থাকতে পারে, আর ছেলেদেরও চিন্তা থাকতে পারে, বাপ মারও ভয় থাকতে পারে, চিন্তা থাকতে পারে, তাই না? আর স্ত্রীরও ভয় থাকতে পারে, চিন্তা থাকতে পারে, আত্মীয় স্বজনদেরও ভয় চিন্তা থাকতে পারে, আর তাদের ভক্ত যারা আছে।